15 ফেব্রুয়ারি 2021 ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে নরসিংদীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা। 22 মার্চ 2021 মোবাইল গেম খেলাকে কেন্দ্র করে যশোরে স্কুল ছাত্র খুন। 19 মে 2021 সিরাজগঞ্জের সাজাদপুরে মোবাইল গেমস খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশ সহ আহত 30। 25 মে 2021 ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে বগুড়ায় কিশোরীর আত্মহত্যা। 13 জুন 2021 ফ্রি ফায়ার গেমকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশালে শিশু হত্যা। ফ্রি ফায়ারকে ব্যান করার একমাত্র কারণ কি যুব সমাজকে ধ্বংস, নাকি এর পেছনে রয়েছে অনেক বড় রাজনীতি? বেশি দেরি না করে আজকের ভিডিও চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা কথা বলে নিতে চাই, ফ্রি ফায়ারকে ব্যান করার জন্য শুধুমাত্র একটা কারণে নয়, অনেকগুলো কারণ দেখানো হয়েছে। তার মধ্যে প্রথম কারণ হিসেবে দেখানো হয়েছে যুব সমাজ নষ্ট, এন্ড তারপরে কারণগুলো দেখানো হয়েছে টাকা পাচার, এন্ড আরো কিছু কারণ দেখানো হয়েছে। এর মধ্যে আমি প্রথম কারণটাকে একদমই অ্যাপ্রিসিয়েট করি না, যেটা হচ্ছে যুব সমাজ ধ্বংস। বেসিক্যালি যেটা কারণ হয়েছে যে বাচ্চারা ফোন নিয়ে বেশিক্ষণ টিকে থাকে, অ্যান্ড বেশিক্ষণ ফোনের উপরে ফ্রি ফায়ারকে পাবজি আদার অ্যাপসগুলো টিকটক ইউজ করে। তো বেসিক্যালি কথা হলো কি ভাই, আপনি কেন ফোনটা দিচ্ছেন তাদেরকে কিনে, এটা ছিল আমার ফার্স্ট পয়েন্ট। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে যেটা ছিল, ফ্রি ফায়ারের মাধ্যমে অনেক টাকা পাচার হতেছে, এটা একদম সত্যি কথা। ফ্রি ফায়ার টপ আপের মাধ্যমে, পাবজির টপ আপের মাধ্যমে আপনার ভিগো লাইভ, এলাইকি, টিকটক এর ডায়মন্ডস কেনার মাধ্যমে হাজার কেন কোটি কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যেতেছে। তো এটা একদম কারেক্ট পয়েন্ট ছিল। অ্যান্ড তোমাদের বলো যে ভাই এটা কি করতে, তো আমার একমাত্র প্রশংসা হলো, আমি বলবো যে গভর্নমেন্ট ব্যান করতে চাইতেছে, করুক ব্যানের ইচ্ছা। বাট একটা কথা যেটা আমি বলতে চাইতেছি সেটা হচ্ছে যে ফ্রি ফায়ার পাবজিকে ব্যান করার আগে এটা নিশ্চিত করতে হবে যেন কোনো বাচ্চা যাতে ফোন না পড়ে, যে ফোনটা ইউজ করতে পারে না বা ফোনটার মিস ইউজ করে তার জন্য ফোনটা না পড়ে। এখন বলতে পারেন অনলাইন ক্লাসের কথা, তো অনলাইন ক্লাসের জন্য আমি একটা পারি যে অভিভাবক ফোন যতক্ষণ অনলাইন ক্লাস হচ্ছে ততক্ষণ টাইম দেবে, তারপরে আবার নিয়ে নেবে। অনলাইন ক্লাসের সময় রেগুলার স্যারদের সাথে কথা বলবে, অনেক মা বাবা আছে স্যারদের সাথে কথাও বলে না, তো তারা চাইলে সেভাবে কথা বলতে পারে। আমি আজকে বেশি কিছু বলতে আসিনি, জাস্ট একটু নিউজ দিতে আসছিলাম। অ্যান্ড আমি আজকে ভিডিও বানাবো না, কমিউনিটি অ্যাপে পোস্ট দেওয়ার পরেও আমি ভিডিও বানাতেছি, আমার গলা নষ্ট একবারে, মানে গলায় একদম ব্যথা, তো আমি ভিডিও বানাতে পারছি না। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়া বারাকাতু। পিস আউট। সাবস্ক্রাইব করতে চাইলে সাবস্ক্রাইব করে দিবেন, অনেকেই আনসাবস্ক্রাইব করে দিয়েছে, ব্যাপার না। इनसे ना होगा ये, इसमें मेहनत है, इनको बैठे बिठाए सब कुछ चाहिए टेबल पे। तेरा भाई सिद्धी साइन नहीं करता कॉन्ट्रैक्ट पेपर पे, बिना पीआर टीम के अपना रेले न्यूज़पेपर पे।